শোনেন সময় সংক্ষেপ। এটা কোনো ধর্মীয় সভা নয়, রাজনীতির সভা। রাজনীতি মানে রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা। আমিও ভারতীয়, আপনারাও ভারতীয়। আমার রাষ্ট্র ভারতবর্ষ, আপনাদেরও রাষ্ট্র ভারতবর্ষ। আপনারা যেমন রাজনীতি করে মানুষের সেবা করতে পারেন, আমিও মানুষের সেবা করার ব্যবস্থা তৈরি করেছি, তার নাম হলো আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তো অনেক আমার পূর্বে বক্তব্য দিয়েছে, আমি দুটো কথা বলবো, সেটা হলো এটাই, যারা গায়ে পানি দিয়ে জামা ভিজায়, কাপড় ভিজায়, তারা কাপড়কে পাল্টে নেয়, আর যারা ঘাম দিয়ে কাপড় ভিজায়, তারা তকদিরকে পাল্টে নেয়, আর যারা রক্ত দিয়ে শরীর ভিজায়, তারা ইতিহাসকে পাল্টে নেয়। অতএব আমরা যদি মনে করি জামা পাল্টাবো তাহলে গায়ে পানি দিন, যদি মনে করেন শুধু তকদির পাল্টাবো তাহলে মেহনত করে ঘাম দিয়ে জামা ভিজান, আর যদি বলেন ইতিহাসকে পাল্টাবো, নতুন ইতিহাস তৈরি করব, তাহলে রক্ত দিয়ে শরীরকে ভিজাতে হবে। আর মাতৃভূমি তখন হয় যখন যে জমিনের জন্য নিজের বুকের তাজা খুনকে দেওয়া হয়, তখনই দাবি করা যায় এটা আমার মাতৃভূমি। অতএব সেই মাতৃভূমিকে বাঁচাবার স্বার্থে, সুরক্ষিত রাখার স্বার্থে আজকে আমি বারবার চিৎকার দিয়েছিলাম যে আমাকে, আমার যে দাবি সেই দাবিকে মানা হোক। অর্থাৎ পিছিয়ে পড়া দলিত আদিবাসী, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, মুসলিমদের যে অধিকার, সেই অধিকার দিতে হবে। যে অধিকারের ভাগ দেবে আমি বাকি জায়গায় তাকে সাপোর্ট করব। দিদিমণি দেখলো যে আমি একে ভাগ দিতে পারবো না, কারণ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটাই তোমার সব চোরেদের নিয়ে সংসার, তাহলে একে আমি ভাগ দেবো কী করে? তাই তিনি আমাকে হজম করতে পারলেন না। ঠিক এমনই সময় সংযুক্ত মোর্চার যিনি মেন দায়িত্ব নিয়ে কাজ করেছেন বিমান দা, তিনি তখন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর সঙ্গে কন্ট্যাক্ট করে তিনি বলেছেন আপনাদের যে দাবি শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, ওটা আমাদেরও দাবি, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে সামনে রেখে আমরা আগামী দিন আমাদের নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদের বাংলা তৈরি করি, তাই আমরা এই সংযুক্ত মোর্চা তৈরি করেছি। এই জায়গায় খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, কেন রাজনীতি এটা হই হই করার জিনিস নয়, একটা ভুল পদক্ষেপের জন্য আজকে আগামী দিন আমাদের ঘরে আবার সেই ব্রিটিশদের মতো কোন সাম্রাজ্যবাদ, আমাদের না গলায় বেড়ি পড়িয়ে নীলকর চাষিদের উপরে যে অত্যাচার করেছিল আবার না সেই অত্যাচার হয়। তাই আমাদেরকে বড় ঠান্ডা মাথায় বুঝতে হবে, 2021 বিধানসভা নির্বাচনের আজকের এই জনসভা, অর্থাৎ 2021-এ আমি পশ্চিমবাংলার নাগরিক, আমি কাকে ভোট দেব এর জন্যই জনসভা। আপনি কাকে ভোট দেবেন? 5 বছর, তার আগের 5 বছর বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা ভোট দিয়েছিলাম জোড়া ফুলে। আমাদেরকে ভাবতে হবে এই জোড়া ফুলে ভোট দিয়ে আমরা 10 বছর কামিয়াবি হয়েছি না ধ্বংস হয়েছি, এটাকে ভাবতে হবে। কিছু জোড়া ফুলের কথা আমি বলবো, আপনারা ধৈর্য ধরে একটু শুনুন, কেন 5টা মিনিট সময় নেব, সময় একেবারে সংকট, কেন আমার কিছু ধর্মীয় কাজও আছে, কেন আমার দেশ আমাকে স্বাধীনতা দিয়েছে এবং আমি যে ধর্মকে ভালোবাসি আমি আমার ধর্মীয় কালচার করব, এটা আমার অধিকার। আজকে জোড়া ফোন, আমরা 2011-ই ভাবলাম বাংলার নাগরিক জোড়া ফুল আসলে হয়তো আমাদের ভালো হবে, তাই আমরা জোড়া ফুলকে সাপোর্ট করলাম। আজকে বলুন তো ভাই, জোড়া ফুল এসে আমার বাংলায় সবথেকে বড় যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা হলো বাংলার ভ্রাতৃত্বকে নষ্ট করে দিয়েছে, সত্য না মিথ্যা? একটু চিৎকার দিয়ে বলবে সত্য না মিথ্যা? কেন এই বাংলায় কখনো হিন্দু মুসলমানের বিভাজন ছিল না, এই বাংলায় কখনো জাতপাতের বিভাজন ছিল না, এই বাংলায় কখনো আলাদা করে কোনো
দেখানো হতো না, কিন্তু জুরা বলেছে বড় প্ল্যান করে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের মাধ্যম দিয়ে বারবার ঘোষণা করতে লেগেছে কি যে ইমামদের 2500 টাকা ভাতা দিলাম। বলেছে না বলেনি? বলেছে। আমরা বড় খুশি হয়েছি অনেকে যে 2500 টাকা ইমামের ভাতা কখনো তো কেউ দেয়নি। অপরদিকে আমরা ভুলে গেছি যে ইমামের ঘরের বিএ পাস এম এ পাস ছেলে মেয়েটার কিন্তু চাকরি দেয়নি। 2500 টাকা ভাতা, আপনি বলুন 2×12 মাস 30,000 টাকা, আর একটা যদি চাকরি দিত প্রতি মাসে 30,000 টাকা, এখানে বছরে 30,000 আর চাকরি হলে মাসে 30,000, কিন্তু এতই বুকা এতই শিক্ষা কম যে আমরা 2500 খুশি হয়ে গেছি কিন্তু আমাদের বাচ্চাদের শিক্ষার চাকরির কথা ভুলে গেছি। আর আজকে আমি বলেছিলাম তুষণের সরকার চাই না, ভাতা সরকার চাই না, আমরা সংবিধানের অধিকারের সরকার চাই যে আমাদেরকে অধিকার দেবে, মর্যাদা দেবে, আমাদেরকে গোলাম বানাবে এমন সরকার চাই না। সবচেয়ে বড় কথা আজকে টিএমসিদের মুখে একটাই কথা, মোল্লা পাড়ায় গেলে বিজেপিকে রুখতে হবে, বিজেপি এলেই হবে, বিজেপি এলে ওই হবে। আচ্ছা আপনারা বিজেপিকে রুখতে চান তো? জোরে বলুন চান তো? বিজেপিকে রুখার কয়েকটা রাস্তা আছে বলবো। প্রথম কথা হচ্ছে ইতিহাস পড়তে হবে। এই বাংলায় 34 বছর তার আগে 22 বছর কম বেশি বিজেপি কিন্তু এন্ট্রি হতে চেয়েছে, যখনই মুখ ঘুরায় ঢোকায় অমনি লাল ঝান্ডার ঝাপটাতে আবার পালায়, যখনই মুখ ঢোকায় আবার ঝাপটাতে পালায়। 34 বছর ট্রাই করে যখন পারলো না তখন বিজেপি দেখলো একটা বড় প্ল্যান করতে হবে। কি প্ল্যান? একটা ড্রামা বা নাটক ওলাকে পাঠাতে হবে যে বাংলায় নাটক করে আমাদের দুশ্মন বামটাকে যেন আগে সরায়। আর সেই নাটক নাটকের লোক খুঁজতে খুঁজতে পেল আমাদের বাংলার যিনি নেত্রী ছিলেন, আর তো আসবেন না, মমতা ব্যানার্জিকে পেল। মমতা ব্যানার্জি এসে কোথায় কিছু নয়, আমাদের বাড়ি বাড়ি ঘুরছে, আমাদের ছেলেদের ঘরে করে নিচ্ছে। আমরাও ভাবলাম যাক খুব একটা আপনজন পেয়েছি হয়তো, কথা বুঝে আসছে? তারপরে ঘোমটা দিয়ে নামাজে চলে যাচ্ছে, দোয়া করছে, ইনশাল্লাহ মাশাল্লাহ বলছে, তারপরে বলছে 99% মুসলমানের কাজ করে দিয়েছি, তারপরে বলছে যে গরু দুধ গায় দুধ দেয় সে গরুর লাতি খাবো, আমাদের ঘরে গরু পর্যন্ত বলে নিচ্ছে। তথাপিও আমরা ভাবছি যে ভালোই তো। আবার বরকতিকে পাশে বসে নিল, বরকতি মাথায় হাত দিয়ে বললো বাংলার প্রত্যেকটা ঘরে যেন এরকম করে একটা মেয়ে হয় যে মেয়েটা নাকি ধোকা দিয়েছে 10 বছর, সেরকম একটা মেয়ে চাই। দিদি বলেন কোথায় ধোকা দিল? আমি আপনাদেরকে একটা একটা করে বলে দিচ্ছি, ব্যক্তি ও ব্যক্তিগত করার রাগ মিটাতে আসিনি, কেন আমি এমএলএ হব না, এমপি হব না, মন্ত্রী হব না, সিএম হব না, কেন আমি কোনো জায়গায় দাঁড়াচ্ছি না, কিন্তু আমার তার জবাব আমি দেবো, কেন আমি একজন নাগরিক। জবাব দিতে হলে কোনো পার্টির লিডার হতে হয় না, জবাব দিতে গেলে কোনো পান্ডিতা হতে হয় না। হ্যাঁ আইএসএফ আমি বানিয়েছি, কিন্তু আইএসএফের কোনো পদে আমি নাই, আমি একজন নাগরিক হিসেবে এসেছি। আমার ভালো লেগেছে আজকে এই সংযুক্ত মোর্চার যে চিন্তাধারা, শিক্ষার কথা, স্বাস্থ্যর কথা, কর্মের কথা, কলকারখানার কথা, আনেরের শিক্ষক শিক্ষিকাদের অধিকারের কথা আজকে সংযুক্ত মোর্চা বলছে, তাই ভালো লেগেছে। তাই ইনাদের সাথ দিয়াটাকে আমি মানবতার দায়িত্ব মনে করে আমি এসেছি। ভাইয়েরা আমার আজকে গুণের দেখে নিন, মিথ্যা কথা বলেছে কি বলেনি? 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবো দিয়েছে, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করবো বলেছে করেছে। যখন এই কথা নিয়ে লোক আন্দোলন করছিল তখন আমি হাসছিলাম, যেটা কত মূর্খ, মাদ্রাসা ইউনিভার্সিটি হয় কখনো? মাদ্রাসা আরবি কথা, যাকে বাংলায় বলা হয় আমাদের কলেজ, আর ইউনিভার্সিটি হলো আরবিতে বলে জামিয়া, তাহলে কলেজ ইউনিভার্সিটি কখনো নাম হয়? এটা হাস্যকর। তাই তো বামফ্রন্ট বলেছিল কখনো এটা হতে পারে না, কিন্তু এই মমতা ব্যানার্জি যে এমন ভাব মারলো আমাদের বুকাগুনো ভাবলো হয়তো হয়ে যাবে, হয় কখনো?
কলেজের আরবি হলো মাদ্রাসা, ইউনিভার্সিটির আরবি হলো জামিয়া। তাহলে আপনি বলবেন কলেজ জামিয়া, এটা কখনো হয়? হাস্যকর হবে। প্রাইমারি স্কুল আলাদা, উচ্চ মাধ্যমিক স্কুল আলাদা, কলেজ আলাদা, হাই কি বলি ইউনিভার্সিটি আলাদা, এটা আলাদা পার্ট। তাহলে এইভাবে আর কি ঢপ দিল 15% সংরক্ষণ।